নমস্কার বন্ধুরা তাপসির কিচেনের সবাইকে স্বাগতম এখানে আমি পুকুরের মাছ নিয়েছি ঘরের মাছ রৌ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে তেল বসিয়ে দিয়েছি এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো মাখিয়ে নেব তো আমার মাখানো হয়ে গেছে এখন এক এক করে তেলে দিয়ে দেব তেলে দেওয়ার পর ভালো করে দুপিট ভেজে নেব ফুলকপির সাথে মাছের ঝোল অনেক স্বাদ এই শীতের মজাটাই আলাদা আমার মতন একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে রান্না করবেন তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এখানে ফুলকপি আলু আর টমেটো পেঁয়াজ এগুলো কেটে নেব প্রথমে আলুগুলোকে এভাবে ঝুলে তারপর পিস করে লম্বা লম্বা করে কেটে নেব তো ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের প্লিজ একটা লাইক করবেন উৎসাহিত করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আলুগুলো কেটে কাটা হয়ে গেল আর টমেটোগুলো কাটছি এবারে ফুলকপিগুলো ভেবে হাত দিয়ে। ছেড়ে ছেড়ে নিচ্ছি তারপর মাঝে মাঝে একটু একটু কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় দুটো পেঁয়াজ আমি গ্রেড করে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দিলাম ভালো করে ভেজে অল্প তারপর মশলা দিয়ে দেবো জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব একবার এভাবে আলু ফুলকপির সাথে মাছ রান্না করে দেখবেন কি দারুণ লাগে ফুলকপি এই শীতের সিজনেই ভালো লাগে ফুলকপি আলুর ঝোল তার উপরেই ঘরে মাছ তো কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন জানাতে ভুলবেন না দেখুন আমার মশলার সাথে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে অতটা ভাজলাম না আর আমি গরম জল করে গরম জল দিয়ে দিচ্ছি তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করে নেব রান্নাতে গরম জল ইউজ করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাই গরম জল ইউজ করবেন রান্নাতে স্বাদ বাড়াতে হলে ফুলকপি আলুর ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দেবো টমেটো কাঁটাগুলো আরও কিছুক্ষণ ঢাকনি দিয়ে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনি খুলে এভাবে নেড়ে দেব তরকারিটা হয়ে এসছে এবারে মাছের পিসগুলো ভাজা মাছের পিসগুলো ফুলকপি তরকারিতে দিয়ে দেব দিয়ে আবারও রান্না করে নেব ঢাকনি দিয়ে আরও কিছুক্ষণ হওয়ার পর এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব নামিয়ে সার্ভ করে দেখাবো তো আমি চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না দেখুন সিদ্ধ হয়ে গেছে একেবারে সিম্পল ইজিভাবে রান্না করে দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো আমি নামিয়ে সার্ভ করে দেখাবো দেখুন কি দারুণ লাগছে দেখতে ফুলকপির সাথে মাছের ঝোলটা তো ঘরে অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে এবারে আসি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার পাশে থাকুন এগিয়ে যেতে ফুল সাপোর্ট করুন ধন্যবাদ